모르고 손을 나한테 소리해 준다. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা হলো শুরু করলাম আমি একদম 3:30 বাজে, এখন অনেক রোদ দেখায়, বোঝাই যাইতেছে আমি রোদের ভিতরে যাইতেছি, আর রোজা থাকে আমি একদম নাজেহাল। তো আমার তো মোটামুটিভাবে সংসারে প্রচণ্ড পরিমাণে কাজ করতে হয়, রান্না বান্না হতে শুরু করে সব কিছু করতে হয়, তাছাড়া আবার অনেক জিরাত আসছে বাড়িতে। তো আমি নিজের মতো নিজের ক্যামেরার সামনে যখনই আসি তখন আমি নিজেকে নিজে চিনতে পারি না। তো আমি হলো রান্না বান্না শেষ করছি, আর হলো মুরগির মাংস রান্না করছি, পুঁই শাক রান্না করছি, আর মাকে হলো ভাত রান্না করছি। সব কিছু রান্না শেষ করে শুধু মাকে বলছি যে আপনি আজকে বুট আর হলো বড়াটা করবেন, আর যা যা তাদের ইফতারির জন্য লাগে ফল টল তো আসি। তো এই বলে চলে আসছি। মা আমাকে আমি 12টার সময় বলছিলাম যে মা আমি বাজারে যাই, আপনি হলো রান্না করবেন। তো মা বলছে যে আমি রান্না করতে পারবো না, তুমি আয়সা রান্না করো। তো আমার তো আয়সা রান্না করা সম্ভব হবে না, কারণ আমি বাজারে যেদিনই যাই ওদিনই মাথা ব্যথা উঠে অনেক ক্লান্ত হয়ে যাই, তো এই জন্য আর আমার রান্না করা হবে না। তো আমি ভাবলাম যে আমি রান্না করেই যাই, সমস্যা নাই, যদি দেরি হয় বাজারে দেরি হয় ওখানে ইফতার করব। আর তানহা বলতেছে যে আম্মু আজকে আমরা হলো হোটেলে ইফতার করব, ওখানে অবশ্য তানহা বিরিয়ানি খাবে, আর বিরিয়ানি যদি আমরাও খাই তো আবু তালহার জন্য পার্সেল করে নিয়ে আসতে হবে, না হলে দেখা যাইতেছে আমাদের খাওয়াটা সার্থক হবে না। তো যাই হোক, যেতে যেতে দেখি। আর আজকে তো বিশেষভাবে যাচ্ছি মার জন্য, বার্থডে গেছে তান মার জন্য, শাশুড়ি মার জন্য, নিজের মার জন্য, শ্বশুরের জন্য। বাট মার্কেট করতে যাইতেছি, দেখি কি কি কেনাকাটা করতে পারি, আর চেষ্টা করব যে সাধ্যের ভিতরে কেনার জন্য। তো আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি কিনবো। আর যেহেতু এবার ঈদের প্রথম যাচ্ছি মার্কেটে, এর আগে একদিন গেছিলাম, দেখছি কিছুই কিনি নেই, আর প্রথম যাচ্ছি, দেখি কতটুকু কেনাকাটা করতে পারি। আর তানহাকে হলো অযথা নিতেছি, কিছুই কিনে দেবো না তানহাকে, তানহাকে হলো তানহার ফুপির এই কাপড় চুপড় দিবে, এবার ভাবছি আমি দিব না, ঠিক আছে তানহা, তানহার হলো চলবে না, তানহা হলো কিনবে। আর আমি যে রাস্তাটা দিয়ে হাইটা যাইতেছি আমার ফোন এত ভালো লাগতেছে, এজন্য আর ক্যামেরায় বেশি কথা বলতেছি। তো ঠিক আছে, ভালো থাকেন। আমার কটা
ওইটা তো খারাপ লাগে, ওইটা ভালো লাগছে। এটাও ভালো লাগছে। টানা কোনটা নিবি? এটা দেখি, লালটা দেখি। ১৮০টা বানায় ২০টা কমাইছে, তা আপনি খুশি পাড়ার মতো হয়ে যাবে। এই যে সব দোকান, এই যে দোকান, আচ্ছা ভাই আপনারা কি পাঞ্জাবির কাপড় বিক্রি করেন? পাঞ্জাবির, পাঞ্জাবির জি এক কালারে এগুলো প্রিন্টের ভিতরে গুলো কিরকম? আরে প্রিন্টের ভিতরে নিমকির লিগে নিম হইলো এক কালারের পাঞ্জাবি বানায় কোন কালারটা নিচে সকতো আমার তো ২৬০ টাকা আড়াই গোছ লাগে না?
260 টাকা কম হবে না? 10 টাকা কম লাগবে না, আমরা পাইছি। আমাদের থেকে নিয়ে 300 টাকা নিয়ে শুধু পাঞ্জাবির কাপড় লাগবে না, আপনার 6,000-12,000 টাকা পাঞ্জাবির। এর ভিতরে যে পকেট পকেট সাইড পকেট পকেট সবই হইব, পাজামার কাপড় তো আলাদা দেখাবো। সাদা পাজামা, সাদা টুপি, আর এইটা আলাদা কাপড়ের কাপড় নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এটা কত কয় বছর কথা কইলেন? কেরা ইয়া বলে সুন্দর পাঞ্জাবি বানাইতে পারে, নাম কি? আতিপুর। এখানে কি পাঞ্জাবি বানানোর দোকান আছে? আতিপুরে দিয়ে সুন্দর করে মাইপা কম জিন হয় না ভাই, কাপড় বলো ঠিক মাপা হয়েছে নাকি? মাপা হয়েছে, এরা সবসময় মাপে না। সম্মান দেখবো আজকে, আপনি কি সম্মান করেন? হ্যাঁ গো, এই দোকান না অনেক আগে থেকে, আমি ছোটবেলা থেকে যখন নানা বাড়িতে হয় তখন তো নি হ্যাঁ দোকান দেখি। আমি ছোটবেলা থেকে এই মোড়ের দিকে আরো অনেক জোয়ান দেখছি, এখন বুড়া হয়ে গেছে। বড় বেশি পুরানায় জুতি দিয়ে দেন ওরা। আমরা
থাক, পিছা তো বিড়াই না, মোবাইল ছাড়া মানুষ বাঁচে না। কত করে এগুলো ভাইয়া? নামাজ করতে নিব। এত বড় কে, এত বড় ছিল না, কোন নিব আমার কাছে কি আমি কিন্তু রুয়েলে ফোন ফোন দিচ্ছে, গাড়ি ভরা খাই এসছে, গাড়ি ভরা আছে। বিশাল বড় দোকান তো দুজন দুটা না দুই পথে টানা কয় পথ নিয়েছো তুই আসতো ওই মেকাপটা দেখি এ ধরো তো এই যে বড় মেকাপ আপনার